যে কোরআন শোনার জন্য এসেছি তাম পৃথিবীতে, ইসলাম মুসলিম কোরআন এই শব্দগুলো নিয়ে আজ সূক্ষ্ম সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে তাম দুনিয়াতে, বাংলাদেশও বসে নেই। কথা বলুন, তাম পৃথিবীতে এখন 228টা রাষ্ট্র আছে, এর ভেতরে 53টা ইহুদি রাষ্ট্র, এর অন্যতম মূল হোতা হচ্ছে ইসরায়েল। এরা সূক্ষ্ম ষড়যন্ত্র বাংলাদেশে 5টা আরম্ভ করেছে, কয়টা আরো জোরে, আমার এই ছোট্ট মেধায় যেটা ধরা পড়েছে, 5টা সূক্ষ্ম ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, তার এক নম্বরে শিক্ষা। আপনি তাকান শিক্ষা ব্যবস্থায় কিন্তু সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। পৃথিবীর যত ফরজ আল্লাহ দিয়েছেন সবচাইতে বড় ফরজ হচ্ছে ইকরা, হে নবী আপনি পড়ুন। কি দিয়ে পড়বেন? বিসমি রব্বিকা, আপনার রবের নামে পড়া লাগবে। কিন্তু আজ যারা রবের নামে পড়তে চাই না, অন্য নামে পড়া আরম্ভ করেছে, এদের বইয়ের অভাব নেই, ডিগ্রির অভাব নেই, এ টু জেড পুরা ঝোলা ডিগ্রি ভরা। শিক্ষা বাড়ে, মান বাড়ে, কিন্তু নৈতিকতা মনুষ্যত্ব বাড়ে না। কেজি ওয়ানে পড়ে 19টা বই, ছেলের বয়স হচ্ছে 5 বছর, ওজন হচ্ছে 9 কেজি, আর পিঠে বইয়ের বস্তা হচ্ছে 17 কেজি। সকালবেলা ওর মা নিয়ে যায় কিন্ডার গার্ডেন স্কুলে, কেজিতে বাচ্চার সাথে মা ফিরি, বলেন সুবহান আল্লাহ, বাচ্চার সাথে মা ফিরি না, এ মা গুলো যে কি করছে। এখানে মিশন যারা খ্রিস্টান মিশনারি যে সমস্ত স্কুল গুলো আছে, প্রত্যেকটা বিষয় গবেষণার, এই মা গুলো সকালবেলা সন্তানকে নিয়ে যাচ্ছে, যেহেতু মা ফিরি, ফিরি জিনিস কি করবে, বসে বসে 8-9 জন এক জায়গায় হয় আর স্বামীর বদনাম শুরু করে, এক জায়গায় বসে শুধু বদনাম স্বামী। ও বলে বউ তুই কাকে নিয়ে বাস করিস, আমারটাই এরকম। ও বলে তোর তো ভালো, আমারটা বুঝেন। আর আরেকজন আছে সে আর একটা তাল দেয়, যেহেতু এই 1.5-2 ঘন্টা কোনো কাজ কাম নেই, বসে বসে শুধু স্বামীর বদনাম। কথা বলুন, যারা এখন স্বামীর গেবত করে আপনি তাকান, এখন ওরা বসে বসে বদনামি করছে। ওয়াজ শুনছেন কয় ঘন্টা, প্রমাণ করতে চান মহিলা প্যান্ডেলে যান, এখনো পর্যন্ত ওদের কথা বন্ধ হয়নি, গেবত চলছে স্বামী। বিশ্বনবী জানিয়েছেন এই পৃথিবীর ময়দানে মেয়েদের কাছে সবচাইতে দামি জিনিস হচ্ছে তার স্বামী। কোরআনে কারিমে আল্লাহ লেবাস শব্দটা দিয়েছেন নিজে, হুন্না লিবাস লাকুম ওয়া আনতুম লিবাস লাহুন, না এই যে লিবাস, এই শব্দে এই লিবাস মানে পোশাক, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। এই পোশাক কোন পোশাক, পোশাকের যে সমস্ত কাজগুলো আছে, পোশাকের অন্যতম কাজ হচ্ছে 19টা, কয়টা? এক নাম্বার পোশাকের কাজ হচ্ছে পোশাক মানুষের সতর ঢেকে রাখে, স্ত্রীর উচিত হবে স্বামীর দোষগুলো আরো ঢেকে রাখা, এর নাম স্ত্রী। আর যদি আরো প্রকাশ করে দেয়, ওকে স্ত্রী বলো স্যার। পোশাকের 2 নাম্বার কাজ হচ্ছে পোশাক মানুষের শরীরের সৌন্দর্য বৃদ্ধি করে, কথা বলছেন আমার, আপনার স্ত্রীর দ্বারা আপনার সৌন্দর্য বৃদ্ধি হবে, এটা যদি না হয় আরো বদনাম বৃদ্ধি হয়। ইহুদিরা সূক্ষ্ম ষড়যন্ত্র করে আমাদের মায়েদেরকে রাস্তায় নামিয়ে গোল টেবিল বৈঠকে বসিয়ে স্বামীর বিরুদ্ধে রেলিয়ে দিয়েছে, কথা বলেন, 14টা ক্লাসিং, 8টা প্রাইভেট মাস্টার, রেজাল্ট হয় সি গ্রেড, তো খুব ভালো রেজাল্ট। শিক্ষা ব্যবস্থায় আল্লাহর নাম নিয়ে শুরু হয় না। এই কয়েকদিন আগে এক নাস্তিক টক শোতে বলেছে, অত ওযু করো, নামাজ পড়ো, হাতে আসান হলে জামাত ধরো, এই কথাগুলো দেওয়া যাবে না, এগুলো মৌলবাদের কথা। আর এই দেশের মুসলমান 96% আগা কাটা মুসলমান, না এলাকা আগা কাটা বন্ধ হয়ে গেছে, কাটেন তো নাকি, কারা কারা কাটেন হাত তোলেন তো, 2-1 জন শুধু, বাকিগুলো সব হিন্দু। আমি হাসির খোরাকি দেয়নি, আমরা আজ তো মুসলমান মনে করে শুধু আগা কেটে দিলেই হয়ে গেল, না মুসলমানই দিয়েছিলেন হযরত ইব্রাহিম নবী সাল্লাম গাছের মাথায় বসে কুড়াল দিয়ে কাঠ কাটছিলেন, আল্লাহ বলেন আসলিম ইয়া ইব্রাহিম, আত্মসমর্পণ করো, ডাক দিয়ে বলে রাব্বুল আলামিন গাছের মাথায় কি দিয়ে করব,
আল্লাহ বলেন যে কোড়াল দিয়ে খাতনা করো, সঙ্গে সঙ্গে কোড়াল দিয়ে খাতনা করে ডাক দিয়েছেন আসসালাম তুলি রব্বিল আলামিন। এ গাছের মাথায় খাতনা করে আল্লাহকে আমি দেখিয়ে দিলাম আমি সব কিছুর তুলনায় তোমার কাছে আত্মসমর্পণ করেছি বেশি। এর নাম মুসলমান। যেখানেই থাকবেন ওখানে যদি আল্লাহর আদেশ থাকে রাসূলের তরিকা এটা মেনে নেওয়ার নাম হচ্ছে মুসলমান। কথা বলুন, রাগ কাটানোর জন্য যে সমস্ত অনুষ্ঠান করা হয় এগুলো জায়েজ নেই। ছেলে মেয়ে মুসলমানই দেবে উনি অনুষ্ঠান করে দেবে। সম্মানিত ভাইরা, 96% মুসলমানের দেশে টিভির পর্দায় স্যাটেলাইটের মাধ্যমে বসে বসে আতে আসান হলে জামাত ধরো এ শব্দ যদি মৌলবাদ বলে চালায় আমাদের মরে যাওয়া ভালো না? নাস্তিক খুব বেশি না, বাংলাদেশে নাস্তিক হচ্ছে হাতে গোনা কয়েকটা। এরা উল্লোকের মতো মাথার উপরে লাফায়, যা বলে অনেক মুসলমান তাই করছে। সূক্ষ্ম ষড়যন্ত্রের শিক্ষাটা তাসলিমা নাসরিন, কান লাগা। এ মহিলা ওর মাকে জিজ্ঞাসা করে, মা তুমি নামাজ পড়ো কেন? বলছে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে। তাসলিমা নাসরিন ডাক দিয়ে বলে, মা ওই জান্নাতের কথা আর বলবা না, কারণ জান্নাত সম্পর্কে আমি অনেক পড়াশোনা করেছি, আমি দেখেছি আমার বাবা যদি জান্নাতে যায় আর তুমিও যদি জান্নাত পাও তাহলে সব উত্তরটা হুর আমার বাবাকে দেবে। এতগুলো হুরের ভেতরে তোমার আমি মা বলে ডাকবো আমার কেমন লজ্জা করবে? ওরে শয়তান, ওকে আল্লাহ জান্নাত দিলে তো ও মনে হয় মামার বাড়ি। শিক্ষিত ছিল কিন্তু মনুষ্যত্ব ছিল না, নৈতিকতার শিক্ষা ছিল না। কথা বলেন, এখানে ছেলে মেয়েকে আপনি শিক্ষিত করছেন অসুবিধা নেই, MBBS FCPS FRCS যা করেন সারা জীবন উড়ো জাহাজে শুরু উড়ান অসুবিধা নেই, কিন্তু কোরআনের শিক্ষাটা আগে দেবেন যে শিক্ষা মানে আল্লাহর নাম আছে। গত টার্মে যে শিক্ষা ব্যবস্থা ছিল আপনারা তাকান, ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত একটা ছেলে মাস্টার্স পাশ করে এসে আমি নিজে দেখেছি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পাশ করা ছেলে মদের বোতল মদ খেয়ে ওই বোতল কপালে ভাঙতেছে। আপনার মেয়ে অনার্স মাস্টার শেষ করে যারও সন্তান পেটি নিয়ে ঘুরবে আপনি কিছু বলতেও পারবেন না, বললে আপনার খবর আছে। কথা বলুন, কোরআনের একটা আয়াত ছিল না, একটা হাদিস ছিল না, একটা নবীর জীবনী ছিল না, একটা সাহাবীর আদর্শ ছিল না, তা কি দিয়ে ও মনুষ্যত্ব তৈরি করবে? লেনিনের জীবন পড়ে কার্ল মার্কসের জীবন পড়ে মানুষের জীবন সংশোধন হতে পারে না, সংশোধন হওয়ার জন্য একটাই রাস্তা, তার নাম কোরআন শরীফ। শিক্ষা ব্যবস্থায় সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে, আমরা যদি এটা মোকাবেলা করতে না পারি আগামী 10 বছরের ভেতরে শিক্ষিত মানুষ হবে কিন্তু অধিকাংশগুলো হবে অমানুষ। আজ বাংলাদেশে জুতাচোর যদি ধরা পড়ে যে জীবনে একদিনও মারে নাই সেও জুতাচোরকে দুইটা লাথি দেয়। কথা বলুন, ও সারাটা জীবন জুতা চুরি করে কয় টাকা হয়? খুব বেশি হলো না 5 লাখ। কথা বলছে না কেন? সারা জীবন জুতা চুরি করে একটা লোক 5 লাখের বেশি কামাই করতে পারবে? কি যে যে লোকটা শিক্ষিত হয়ে এসেছে বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে এসি রুমে বসে আছে, ও কিন্তু সারা জীবন না, শুধু 5 সেকেন্ডে কলমের একটা খোসা দিয়ে 5 কোটি টাকা উপায় করতে পারে। কথা বলেন, এই জায়গাগুলো খুব সেন্সিটিভ, এই সমস্ত জায়গাগুলোতে যদি আপনার সন্তানকে আপনি পাঠাতে না পারেন পৃথিবীর ময়দানকে উর্বর করা যাবে না। আল্লাহর কসম, পৃথিবীর সুন্দর করার জন্য শিক্ষা লাগবে আর সেই শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষায় মানুষের জীবন পরিপূর্ণ হয়, এটা যদি না থাকে মানুষ শিক্ষিত হয় কিন্তু মনুষ্যত্ব আর নৈতিকতা থাকে না। আল্লাহ আমাদেরকে ষড়যন্ত্রকে মোকাবেলা করার তৌফিক, আমাদের ছেলে দিয়ে মেয়ে দিয়ে করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। ষড়যন্ত্র হচ্ছে আরো এই কারণে, কারণ আমাদের সন্তানাদি যেগুলো জন্ম দেয় আমরা অধিকাংশ গুলো সন্তান জন্ম দেওয়ার নিয়ম জানে না। কার লাগা ছেলে মেয়ে জন্ম শুধু গরু ছাগলের মতো দিলেই হবে? নিয়ম আছে না? নবীজি জানিয়েছেন কোন মানুষ যদি সন্তান জন্ম দিতে চায় প্রথমে তাকে আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে, 2 নম্বরে শয়তান থেকে পানা চাবে। তো অনেক মানুষ এখানে যারা আছে জিজ্ঞাসা যদি করা হয়
সন্তান জন্ম দেওয়ার দোয়া বলতে পারবে না। তিন চারজন বললেন, সেদিন রং পরে গিয়েছিলাম, এক মরুব্বে এসে বসে, হুজুর দোয়া চাই। কি দোয়া? ছেলে মেয়ে কয়টা আপনার? নয়টা। তা আপনার আবার কি দোয়া করব? দোয়া করার আগেই তো নয়টা হয়ে গেছে, আবার দোয়া করলে তো দুনিয়া ভরে যাবে। ডাক দিয়া বললাম, মরুব্বে ছেলে মেয়ে তো নয়টা, সন্তান জন্ম দেওয়ার দোয়াটা বলেন তো। বলছে, বাবাজি এখনো মুখস্থ হয়নি, নয়টা জন্ম দিয়ে দিয়েছে, এখনো জন্মের দোয়া মুখস্থ হয়নি, তো কবে করবে? কথা বলে ওই রকম জন্ম দেওয়া সন্তান কোনদিন বাবা মাকে সম্মান দেবে? অত তৈরি হচ্ছে ওইভাবে শিক্ষার এই ষড়যন্ত্র রুখতে হলে আমাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে পাশাপাশি। কথা বলেন,